ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং উইথ নিশিদ্ধ চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর একটা স্পাইডার প্লান্ট যার গ্রোথ খুব ভালো হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন তার চারা বানানো আছে তো আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের যে জিনিসটা নিয়ে আলোচনা করবো বা যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এই স্পাইডার প্লান্ট আপনারা একটা গাছ থেকে অনেক গাছ তৈরি করে নিতে পারবেন শুধু খালি একটা গাছ আপনারা কোনো জায়গা থেকে নার্সারি বা গাছের দোকান থেকে কিনে নিয়ে আসবেন তারপর আর আপনাদের নতুন চারা গাছ বা নতুন গাছের জন্য আর ভাবনা চিন্তা করতে হবে না তো কিভাবে এই স্পাইডার প্ল্যান্ট থেকে আমরা নতুন চারা গাছ তৈরি করব তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারাও এই একটা মাত্র গাছ থেকে অনেক স্পাইডার প্ল্যান্টে চারা তৈরি করে নিতে পারবেন তো প্রথমেই আগে আপনাদের জেনে নিতে হবে স্পাইডার প্ল্যান্টের গাছের নেচারটা কেমন দেখতেই পাচ্ছেন এখানে একটা গাছ কিন্তু নেই গাছটা ঝাড় হয়েছে এবং অজস্র গাছ ছোট ছোট গাছ যেমন ধান গাছ বা রজনীগন্ধার গাছ হয় তো এরকম ঝাড় হয়েছে দেখতে পাচ্ছেন তার মানে এখানে অজস্র গাছ একসাথে আছে তো আমাকে আগে এই বড় গাছটাকে মাটি থেকে বার করতে হবে তবে আমি এখান থেকে ডিভাইড করতে পারবো এবং ডিভাইড করে করে আমরা অনেক চারা বানাতে পারবো তো দেখুন আগে আমি এটাকে টপ থেকে বার করছি তো টপ থেকে বার করার জন্য আপনাদের এরকম একটা শক্ত জায়গার মধ্যে এটাকে ঠুকতে হবে দেখুন এইভাবেই ঠিক বার করবেন দেখুন বেরিয়ে গেল তো আমরা এবার কি করে এই গাছগুলোকে একটা থেকে আর একটা আলাদা করব সেই প্রসেসটা আপনারা দেখুন প্রথমে কিছুটা মাটি আপনাদের এরমভাবে সরিয়ে নিতে হবে তো এই গাছের বাল্ব হয় এবং বাল্বগুলো নিচে দিকে গ্রো করে আমি এর আগে অনেক ভিডিও শেয়ার করেছি এই স্পাইডার প্ল্যান্ট নিয়ে এবং স্পাইডার প্ল্যান্টের যত্ন কীভাবে নেবেন গাছের পাতা পুড়ে কী যায় না মানে কী প্রসেস ফলো করলে গাছের পাতা পোড়াটাকে আপনারা আটকাতে পারবেন সেই বিষয়ে অনেক আমি ভিডিও শেয়ার করেছি তখন আমি কিন্তু বলেছিলাম যে এই গাছের কিন্তু বাল্বগুলো নিচে দিকে গ্রো করে দেখতে পাচ্ছেন এই যে বাল্বগুলো এগুলো হচ্ছে এক একটা গাছের জন্য এরকম একটা তৈরি হয়ে যাবে এবং এরা নিচের দিকে বড়ো হয় এরা সাইডে বড়ো হয় না তো এদের কিন্তু কিছুদিন অন্তর অন্তর এদের রিপোর্ট করার প্রয়োজন হয় তা নাহলে কিন্তু এই জিনিস এই বাল্বটা যদি না আর খুব বড় হতে পারে তাহলে কিন্তু এই গাছটার বড় হয় না তো আপনারা যত এদের ডিভাইড করে দেবেন তাহলে কি হবে বাল্বের সংখ্যা একটা টবের মধ্যে কমে আসবে তখন সেই এই মাদার গাছটাও আরও সুন্দরভাবে গ্রো করবে এবং চারা গাছটাও নতুনভাবে গ্রো করবে তো এখানে আমার এইভাবেই দেখুন চারা গাছটা তৈরি করেছে এটা অলরেডি গ্রো করতে শুরু করে দিয়েছে তো আমি এটাকে কিভাবে ডিও করছি সেটা আপনারা দেখুন তো বন্ধুরা আপনারা একটা জিনিস নিচে একটু খেয়াল করুন সেটা হচ্ছে দেখুন এই যে বাল্বগুলো দেখুন এই বাল্বগুলো দেখুন আস্তে আস্তে পচে গেছে কিছু বাল্ব এরকমভাবে যদি নষ্ট হয়ে যায় তার মানে বুঝবেন যে এটা কিন্তু খারাপ দিকে যাচ্ছে মানে এই গাছটা যে এত সুন্দর গ্রোথ হয়ে আছে তো এই গাছটা কিন্তু পরবর্তীকালে আর এতটা সুন্দর থাকবে না আস্তে আস্তে গাছটা কিন্তু মারা যেতে পারে তো আমাকে চারা এমনি বানাতে হতো আর চারা বানালে তো আমাদেরই সুবিধা আমরা অনেক গাছ পেয়ে যাব তো দেখুন আমরা কোন জায়গাটাকে কাটছি দেখুন এখানে আমি কতগুলো চারা পাবো দেখুন এইটা একটা চারা হয়ে যাবে এর সাথে একটা বাল্ব আছে এটা একটা চারা হয়ে যাবে এইটা দেখতে পাচ্ছেন এটা আমি দুখানা ভাগ করে দেবো দেখুন এটা একটা চারা তো যার সাথে এরকম অল্প শিকড় লেগে থাকবে এবং একটা ছোট বাল্ব থাকবে এখান থেকেই নতুন চারা হয়ে যাবে তো আমি এইটাকে আর ভাঙবো না এই যে পোর্শানটা আমি কাটলাম এই পোর্শানটায় অতি অবশ্যই আমাকে সাপ ফাঙ্গি লাগিয়ে দিতে হবে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আমি যে কেটেছি এখানে প্রত্যেকটা বাল্ব কিন্তু একসাথে কাটা পড়ে গেছে তো এই বাল্বগুলো কিন্তু আস্তে আস্তে পচতে শুরু করবে তখন আমাদের কী করতে হবে এই জায়গাটা আমাকে সাব ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে এবং প্রতিটা গাছকে আমরা টবে প্রতিস্থাপন করার পর একটু সাব ফাঙ্গিসাইডের জল তাতে দিয়ে দেবো বা স্প্রে করে দেবো এটার কারণ হচ্ছে আমরা এই যে বাল্বটাকে যে এখন নতুন চারা বানানোর জন্য যে আঘাতটা দিলাম এতে হবে এই বাল্বটা নষ্ট হতে পারে বা পচে যেতে পারে তো এই যাতে না পচে যায় তার জন্য আমাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তো এবার দেখুন আমার গাছগুলোকে আমি সেপারেট করে নিই এবং কতগুলো আমি চারা বানাচ্ছি সেগুলো আমি আলাদা আলাদা করে বসিয়ে দেবো এখানে একটা হয়ে গেল দুটো তিনটে চারটে আমার গাছ হয়ে গেলো এটাকে আমি আর ডিস্টার্ব করছি না এটাকে আমি যেমন ছিল সেরমভাবেই এই টবেতে আবার বসিয়ে দিচ্ছি তো আপনারা আপনারা প্রসেসটা দেখতে থাকুন আর এখানে যে অতিরিক্ত যে বাল্বগুলো রইলো এগুলোতে তো কোনো গাছের পাতা থাকলো না মানে গাছের ওপরের অংশগুলো থাকলো না তাই এগুলো কিন্তু আর বাঁচবে না তো এগুলোকে আপনাদের সরিয়ে ফেলতে হবে এগুলো মাটিতে থাকলে কিন্তু আস্তে আস্তে পচে যাবে পচে গেলে কিন্তু এখান থেকে ফাঙ্গাস কিন্তু গাছেতে লেগে যেতে পারে তো এইগুলোকে আপনারা সরিয়ে দেবেন সরিয়ে দেওয়ার পর মাটিতে অল্প ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেবেন আমি এর আগে অনেকবার দেখিয়েছি পুরনো মাটি হয়ে গেলে সেই মাটিতে কিছুটা ভার্মি কম্পোস্ট মিশিয়ে আবার নতুন করে আপনারা গাছ বসিয়ে দেবেন তো বন্ধুরা দেখুন আমি এখানে সাব ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি কারণ এই জায়গাটা থেকেই আমরা কিন্তু গাছটাকে ডিভাইড করেছি আমি বললাম না আপনারা এরকম ফাঙ্গিসাইড লাগিয়েও দিতে পারেন অথবা আপনারা জলে গুলে এখানে স্প্রে করে দিতে পারেন যে কোনোভাবেই আপনারা করতে পারেন তো আমি এখানে সাব ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম কারণ আমার এই বালগুলো তাহলে আর ক্ষতিগ্রস্ত হবে না তো এইভাবে আর কিছুটা সাব ফাঙ্গিসাইড আপনারা পুরনো মাটিটাতে মিশিয়ে নেবেন এবার দেখুন মাটিতে আমি কিছুটা ভার্মি কম্পোস্ট মিশিয়ে অলরেডি মাটি প্রস্তুত করে রেখেছিলাম এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই টবেতে আপনাদের দিয়ে দিতে হবে মাটিটা দেওয়ার পর গাছটা যেমন ছিল সেইভাবে আপনারা বসিয়ে দিন এটা হলো মাদার প্লান্টটাকে আমি গাছের চারা বানিয়ে নিয়ে সেটাকে বসিয়ে দিলাম এবার যে চারা গাছগুলো আমি তৈরি করলাম সেই চারা গাছগুলোকেও আমি সেপারেট টবেতে বসিয়ে দেব সেইগুলো কিন্তু যখনই আপনারা কোনো গাছকে এরকমভাবে রিপোর্ট করবেন বা চারা বানিয়ে নেবেন তখন অতি অবশ্যই গাছকে কিন্তু এক থেকে এই এক থেকে নয় চার থেকে পাঁচ দিন ছাওয়া জায়গায় রাখতেই হবে আপনাকে কিন্তু আমার এই গাছটা ফুল সানলাইটে থাকে না কারণ আপনারা জানেন স্পাইডার প্ল্যান্ট ফুল সানলাইটে যদি থাকে তাহলে কিন্তু গাছের পাতা খুব তাড়াতাড়ি পুড়তে শুরু হয় আমার এটা ডিফিউজ সানলাইট মানে বারান্দায় থাকে যেখানে খুব কম সূর্যের আলো আসে সেই জায়গায় থাকে তো তাও আমি একে চার পাঁচ দিন ছাওয়া জায়গায় রাখবো ব্যাস এটা হয়ে গেল এবার আমার কাছে আছে হচ্ছে টব আছে সেই টবেতে আমি কিছুটা ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেব ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিয়ে আমি চারা গাছগুলোকে এখানে প্রতিস্থাপন করব তো চারা গাছ দেখুন এইটা হচ্ছে সব থেকে ভালো আছে এখানে আমি কিছুটা এ লাগিয়ে দেবো ফাঙ্গিসাইড সাইড তো মাটিতে আমরা কিছুটা ফাঙ্গি সাইড মিশিয়ে নিই মিশিয়ে নেওয়ার পর এখানে আমি গাছগুলো বসিয়ে দেবো তো বাকি গাছগুলো আমি অন্যটাও বসাবো তো এইভাবে আপনারা বসাবেন আর কিছু শুকনো মাটি বা ভার্মি কম্পোস্ট এরম ছড়িয়ে দেবেন সেটা আপনারা দিতেও পারেন নাও পারেন যেহেতু এখন বর্ষাকাল তাই বর্ষাকালে মাটি ভিজে আছে তাই আপনাদের একটু শুকনো মাটি গাছের গোড়ায় দিতেই হবে নাহলে কিন্তু গাছের গোড়াটা পচে যেতে পারে তো এইভাবে বসিয়ে এবার গাছেতে জল দিয়ে দিন দিয়ে এই গাছটাকেও কিন্তু আপনাদের চার থেকে পাঁচ দিন ছাওয়া জায়গায় রাখতে হবে তারপর আপনারা যে জায়গায় রাখতে চান সেই জায়গায় রেখে দিলেই হবে তো এই হলো সম্পূর্ণ প্রসেস তো এই প্রসেসে আপনারাও একটা স্পাইডার প্ল্যান্ট থেকে অনেক অনেক স্পাইডার প্ল্যান্ট তৈরি করে নিতে হবে এবং এখান থেকে যে আমি ডিভাইড করে যে নিয়ে চলে এলাম এখানে আর কিছুদিনের পর আবার কিন্তু এই গাছটা ঠিক আগের অবস্থাতেই ফিরে আসবে এবং এই গাছটারও কিন্তু গ্রোথ আরও সুন্দর হবে কারণ নিচে আপনারা দেখতেই পেয়েছিলেন যে অনেক অনেক বাল্ব তৈরি হয়ে গিয়েছিলো এবং একটা ছোটো জায়গার মধ্যে বেশি সংখ্যক বাল্ব থাকলে কিন্তু গাছের গ্রোথ কমে আসে তো এই গাছটাকে কিছুদিন অন্তর অন্তর ডিভাইড করতেই হবে আর যত ডিভাইড করবেন তত কিন্তু আপনারা নতুন এরকমভাবে চারা পাবেন তো এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে আমার আগে থাকতে এইভাবেই চারা তৈরি করা তো গাছটা অনেকটাই বড় হয়ে গেছে প্রায় দু মাস মতো বয়স হয়ে গেল তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ